ওয়েলকাম ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই গ্রামারে ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে আজ আমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করব তোমাদের মধ্যে অনেকেরই ফ্রেজ এবং ক্লজের এর মধ্যে গুলিয়ে যায় কোনটা ফ্রেজ কোনটা ক্লজ তো ফ্রেজ কথার অর্থ হচ্ছে বাংলায় বলে শব্দগুচ্ছ বেশ কিছু শব্দের সমষ্টি যখন পার্স অফ স্পিচের কোনো একটি ভূমিকায় থাকে অর্থাৎ নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টার ইন্টারজেকশন ইত্যাদি কোনো একটা পার্টস অফ স্পিচের ভূমিকায় এক গুচ্ছ শব্দ থাকবে তখন সেই শব্দগুচ্ছকে আমরা বলবো ফ্রেজ এক্ষেত্রে কিন্তু কোনো সাবজেক্ট মূলভার এরকম কোনো শর্ত থাকে না অন্যদিকে ক্লজ কথার অর্থ হচ্ছে বাক্যের অংশ বা বাক্যাংশ একটা বড় বাক্যের অংশ যদিও বড় বাক্যের অংশ কিন্তু এখানে একটি সম্পূর্ণ বাক্যের যে মূল শর্ত অর্থাৎ সাবজেক্ট বা কর্তা থাকবে একটা এবং অন্ততপক্ষে একটা মূল ভাব বা ফাইনাইট ভার্ভ এখানে থাকবে চলো আমরা মূল আলোচনায় এসে ফ্রেজ এবং ক্লজ মধ্যে যে পার্থক্য সেটা সম্পর্কে ডিটেলে জানি ফ্রেজ অ্যান্ড ক্লজ বাংলায় বলবো ফ্রেজকে শব্দগুচ্ছ বেশ কিছু শব্দ মিলে পার্টস অফ স্পিচের একটি ভূমিকা নেবে সেটা নাউন হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে অ্যাডভার্ভ হতে পারে অন্যদিকে ক্লজ একটা বড় বাক্যের একটা অংশ কিন্তু সেখানটা একটা সাবজেক্ট এবং একটা মেন ভার্ব থাকবে প্রথমে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করছি একাধিক ওয়ার্ড অর্থাৎ একাধিক শব্দ কোনো বাক্য না হয়ে অর্থাৎ অনেকগুলো শব্দ পরপর বসেছে কিন্তু সেটা কোনো সেন্টেন্স নয় কোনো বাক্য নয় না হয়ে একটি পার্টস অব স্পিচের কাজ করে পার্টস অব স্পিচ একটা স্পিচ অর্থাৎ বাক্যের যে কোনো একটি ওয়ার্ড যেমন পার্টস অফ স্পিচ হয় তো তেমন যদি কাজ করে সেই শব্দগুচ্ছকে ফ্রেজ বলে বুঝতে পারলে বেশ কিছু শব্দ কিন্তু সেই শব্দগুলো পার্টস অব স্পিচের মতন হয় নাউন নয় অ্যাডজেক্টিভ নয় অ্যাডভার এমন ভূমিকায় রয়েছে তো সেটাকে তোমরা ফ্রেজ বলবে কিছু শর্ত রয়েছে সেটা মনে রাখবে ফ্রেজে সাবজেক্ট এবং মূলভার থাকে না অর্থাৎ তুমি যে শব্দগুচ্ছটা পাচ্ছ সেখানটায় কিন্তু কোনো কর্তা অর্থাৎ যে কোনো ভার্বের কার্য সম্পন্ন করছে এমন ব্যাপার থাকে না এবং সেখানটায় কোনো মূলভার যেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি প্রিন্সিপাল ভার্ব বলি সেরকম কোনো বিষয় থাকে না অপরদিকে ক্লজ কথার অর্থ বাক্যের অংশ কিন্তু এখানটায় বাক্যের অংশ হলেও এক্ষেত্রে ক্ষেত্রে একটা সাবজেক্ট পাবে তুমি এবং একটা মূল verb তুমি পাবে প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব ক্লজ তোমার ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে ইনডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে কিন্তু শর্তটা অবশ্যই থাকবে অর্থাৎ সাবজেক্ট এবং verb তো ফ্রেসকে মূলত নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই তিন ভাগে ভাগ করা হয় যদিও এছাড়াও আরও দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আর একটা হচ্ছে ভার্বাল ফ্রেজ যদিও সেগুলোর এখন আর ব্যবহার নেই তাই সেগুলোর উল্লেখ করা হলো না নাউন ফ্রেজ নাউন ফ্রেজ তোমরা ইতিমধ্যেই জানো একগুচ্ছ শব্দ যদি নাউনের মতন কাজ করে তবে সেটা নাউন ফ্রেজ নাউন যেমন একটা বাক্যের বিভিন্ন জায়গায় যেভাবে যেভাবে ব্যবহার করা যায় নাউন ফ্রেজও ঠিক একটা বাক্যের সেইভাবেই তেমন তেমন জায়গাতেই ব্যবহার করা যায় একটা নাউনকে আমরা ব্যবহার করতে পারি বাক্যের সাবজেক্ট রূপে তো নাউন ফ্রেসকেও সাবজেক্ট রূপে ব্যবহার করতে পারবো একটা নাউনকে আমরা ব্যবহার করতে পারি বাক্যের অবজেক্ট রূপে নাউন ফ্রেসকেও অবজেক্ট রূপে ব্যবহার করতে পারবো একটা নাউনকে আমরা ব্যবহার করতে পারি বাক্যের কমপ্লিমেন্ট রূপে কমপ্লিমেন্ট সাধারণত বি ভার্বের পর বসে সাধারণত অ্যামিজার ওয়াজ শ্যাল বি উইল বি ইত্যাদির পর এছাড়াও সিমস লুকস ইত্যাদি ভার্বের পরও তোমার কমপ্লিমেন্ট বসে তো কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে এমন নাউন বা প্রনাউন মূলত নাউন যে যেটা সাবজেক্ট সম্পর্কে আবার আরও কিছু বলে দেয় সাবজেক্ট এবং অবজেক্ট অবজেক্ট তো নয় কমপ্লিমেন্ট দুটো একই জিনিস হয় সেগুলোকে কমপ্লিমেন্ট বলে তো কমপ্লিমেন্ট রূপে তোমার এই নাউন ফ্রেজ বসতে পারে এছাড়াও কমপ্লিমেন্ট প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট রূপেও তোমার এখানে বসতে পারে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি এ লিটল বার্ড ইন দ্য ট্রি যদি বলি আই সি এ বার্ড আই সি এ বার্ড এখানে বার্ডটা নাউন তো নাউনটা এখানে সি এর পরে বসলো আই সি এ বার্ড তো নাউনটা যদি পরিবর্তন করে দিই বার্ডের পরিবর্তে এ লিটিল বার্ড ইন দ্য ট্রি আই সি এ লিটল বার্ড ইন দ্য ট্রি তা এ লিটিল বার্ড ইন দ্য ট্রি তো সেই নাউনের পরিবর্তে আমি বসালাম অর্থাৎ আই সি এ বার্ড পরিবর্তে আই সি এ লিটিল বার্ড ইন দ্য ট্রি এ লিটল বার্ড ইন দ্য ট্রি এই যে পুরো শব্দটা এতগুলো শব্দ এই পুরোটাই কিন্তু খেয়াল করে দেখো একটা নাউনের পরিবর্তে বসালাম অর্থাৎ এটা নাউনের মতনই ব্যবহার হলো তো যখন কিছু শব্দ এরকম নাউনের মতন ব্যবহার হলো তখন সেটা হচ্ছে নাউন ফ্রেজ তো আমি ভার্ভের পর এটাকে বসালাম ভার্বের রূপে অর্থাৎ এটা এই নাউন ফ্রেজটা তোমার অবজেক্ট রূপে ব্যবহার হলো তো অল দ্য গুড স্টুডেন্টস আমি যদি বলি এ গুড স্টুডেন্ট কেম একটা ভালো ছাত্র এসেছিল তো একটা ভালো ছাত্র বা স্টুডেন্ট সেটা নাউন কিন্তু তার পরিবর্তে যদি বলি অল দ্য গুড স্টুডেন্টস তা দেখো কতগুলো শব্দ রয়েছে এখানে এই পুরো শব্দটাই পুরো কিন্তু স্টুডেন্টের পরিবর্তে বসছে অর্থাৎ নাউনের এবং নাউন রূপেই কাজ করছে তো এটাকে হয়ে গেল তোমাদের সাবজেক্ট রূপে নাউন ফ্রেজ অল দ্য গুড স্টুডেন্টস কেম তো পরবর্তীতে আরও আলোচনায় আসছি তা তোমরা বুঝে গেলে যে যখন একগুচ্ছ শব্দ নাউন রূপে কাজ করবে তখন তাকে বলবে নাউন ফ্রেজ আর এটা তোমার সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট ইত্যাদি রূপে ব্যবহার হতে পারে এরপর আসছি আমরা অ্যাডজেক্টিভে অ্যাডজেক্টিভ কথার অর্থ হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউনের গুণাগুণ প্রকাশ করে এবং প্রোনাউনেরও গুণাগুণ প্রকাশ করে তো যে শব্দ নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি তো যে শব্দ গুচ্ছ নাউন বা প্রনাউনের গুণাগুণ প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি তো নিশ্চয়ই বুঝতে পারলে এক্সাম্পলটা দিচ্ছি আই বট এ বুক আমি যদি বলি আই বট এ বুক আমি একটা বই কিনেছি সাধারণ বই কিন্তু বইয়ের সাথে যদি আমি বলি আই বট এ রেড বুক তখন রেডটা কিন্তু অ্যাডজেক্টিভ কারণ বই সম্পর্কে এটা কিছু বলে দিচ্ছে এবার দেখো রেডটা আমি তুলে দিলাম আই বট এ বুক অফ গ্রেট ভ্যালু বড় মূল্যের খুব মূল্যের একটা বই কিনেছিলাম তো অফ গ্রেট ভ্যালু এটা তোমার বই সম্পর্কে বলছে অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডজেক্টিভ হলো তিনটে শব্দ রয়েছে এখানটা সেই জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ অফ হাই প্রাইস আই স এ কার অফ হাই প্রাইস আমি একটা গাড়ি দেখেছিলাম খুব দামি খুব দামের তো সেখানটায় অফ হাই প্রাইসটা কি মূল্যবান অনেক দামের সেটা কি জিনিস গাড়ি গাড়ি সম্পর্কে এটা বলে দিচ্ছে অতএব এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ ইন ব্লু শার্ট আই স এ ম্যান ইন ব্লু শার্ট আমি একটা মানুষকে দেখেছিলাম নীল জামায় তো নীল জামায় কি দেখেছিলাম কার সম্পর্কে বলছে মানুষটি সম্পর্কে মানুষটি নীল জামায় ছিল ম্যান ইন ব্লু শার্ট ম্যান ইন হোয়াইট শার্ট তো এই যে ইন ব্লু শার্ট এটা তোমার অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে মানুষটি সম্পর্কে অতএব এটা কারণ এখানে একাধিক শব্দ রয়েছে এবার আসছি এমন শব্দ যেটা করে ভার্ব সম্পর্কে নতুন তথ্য দেয় তোমরা নাউন সম্পর্কে নতুন কোনো তথ্য দেয় সম্পর্কে নতুন তথ্য দেয় অ্যাডভার্ভয়ে কিন্তু মনে রাখবে মূলত ভার্ব সম্পর্কে নতুন কোনো তথ্য দেয় এছাড়াও অ্যাডজেক্টিভ সম্পর্কেও কিছু বলে বা অ্যাডভার্ব সম্পর্কেও কিছু বলে তো মূলত ভার্ব সম্পর্কে কিছু নতুন তথ্য দেয় দেখো অ্যাট গ্রেট স্পিড হি ড্রাইভস দ্য কার অ্যাট গ্রেট স্পিড হি ড্রাইভস দ্য কার সে কি চালায় অ্যাট গ্রেট স্পিড কি মানে গ্রেট স্পিডটাতে কি সে চালায় গাড়িটাকে চালায় হি ড্রাইভস দ্য কার তার ড্রাইভিং করাটা অ্যাট গ্রেট স্পিড অর্থাৎ এখানে ভারতকে কোয়ালিফাই করছে হি টক্স ভেরি ফাস্ট সে খুব দ্রুত কথা বলে ভেরি ফার্স্ট কি সে কথা বলে কথা বলাটা কি ভার্ভ অর্থাৎ ভার সম্পর্কে যখন বলছে এটা হয়ে গেল ভার্ভ ইন লো ভয়েস নিচু স্বরে অতএব এটা হয়ে গেল তোমার অ্যাডভার্ব ফ্রেজ তো তোমরা তিন রকম ফ্রেজই পেয়ে গেলে এছাড়া প্রিপোজিশনাল ফ্রেজটা আমি বাদ দিয়ে দিয়েছি আর ভার্বাল ফ্রেজ যেটা সেটা একটু বলে দিচ্ছি দেখবে যে সাহায্যকারী ভার্ব আর মূল ভার্ব মিলে যে বেশ কিছু ভার্বের সমষ্টি হয় সেগুলোকে বলে ভার্বাল ফ্রেজ যেমন ধরো প্রেজেন্ট আর আই এম রাইটিং এম রাইটিং শ্যাল বি উইল বি সাথে শেষে আইএনজি হ্যাজ বিন ইত্যাদি তো সাহায্যকারী ভাব আর মূল ভার্বের যে সমষ্টি সেটা কি বলে ভার্বাল ফ্রেজ সেটাকে আর ডিটেলে বললাম না এবার চলে আসছি আমরা নাউন ফ্রেজ সম্পর্কে আর একটু ডিটেলে নাউন ফ্রেজ নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছি আরেকবার বলে দিচ্ছি নাউন ফ্রেজ এটা এটা মানে নাউন ফ্রেজ নাউনের মতন কাজ করে এবং বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহার হয় অবজেক্ট রূপে ব্যবহার হয় কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয় কমপ্লিমেন্ট কি ইতিমধ্যেই বলেছি কমপ্লিমেন্ট টু এ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের পর বি ভার্ভের পর একটা প্রিপোজিশন এবং তারপর যে নাউন প্রোনাউন বসে সেটাকেই কমপ্লিমেন্ট টু এ প্রিপোজিশন বলে রূপে ব্যবহার হয় অর্থাৎ নাউন ফ্রেজ একটা নাউন যেভাবে বাক্যে ব্যবহার হয় সাবজেক্ট রূপে অবজেক্ট রূপে কমপ্লিমেন্ট রূপে কমপ্লিমেন্ট টু এ রূপে ঠিক সেইভাবেই ব্যবহার হয় আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করছি প্রথমে দেখো সাবজেক্টস বার্ডস ইন দ্য ট্রি আর বিউটিফুল যদি বলি বার্ডস আর বিউটিফুল তখন শুধু বার্ডসটা হচ্ছে নাউন কিন্তু বার্ডস ইন দ্য ট্রি এ পুরোটাই এখানে কিন্তু সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে এবং পুরোটাই নাউন রূপে ব্যবহার হয়েছে অর্থে এই সমস্ত শব্দগুলোকে একসাথে আমরা নাউন ফ্রেজ বলবো এবং এটা সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে কারণ ভার্বের আগে এর ব্যবহার তারপরটা দেখো আই লাইক গার্লস ইন দ্য গার্ডেন তো আমি যদি বলতাম আই লাইক গার্লস তো এখানে গার্লস যেটা অবজেক্টে রয়েছে এবং গার্লস হচ্ছে নাউন কিন্তু এর পরিবর্তে এখানে গার্লস ইন দ্য গার্ডেন এ পুরোটাই দেখো অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে আই লাইক গার্লস ইন দ্য গার্ডেন তো অতএব এটা হচ্ছে নাউন ফ্রেজ এবং এটা রূপে ব্যবহার হলো কমপ্লিমেন্ট তোমরা জানো বি ভার্বের পর যে নাউন প্রণাউন ইত্যাদির ব্যবহার হয় তো সেগুলো সেগুলোকে কমপ্লিমেন্ট বলে এছাড়াও সিমস লুকস ইত্যাদির পরও যে নাউন প্রণাউন বসে সেগুলোকেও কমপ্লিমেন্টই বলে কমপ্লিমেন্টের একটা জিনিস মনে রাখবে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট কিন্তু একই বিষয় হয় দেখো দে আর দ্য বয়েজ অফ আওয়ার টিম এই যে দে আর দ্য বয়েজ অফ আওয়ার টিম মানে আমাদের দলের ছেলে আর তারা এ দুজন কিন্তু একই তো এই সাবজেক্ট সম্পর্কে যেহেতু এটা বলে এই জায়গাটা কমপ্লিমেন্ট যেহেতু সাবজেক্ট সম্পর্কে বলে তাই এটাকে কমপ্লিমেন্ট বলে তো দে আর দ্য হতো কিন্তু দ্য আওয়ার টিম পুরোটাই নাউন রূপে ব্যবহার হয়েছে এবং এটা যেহেতু বি ভার্ভের পর ব্যবহার হয়েছে তাই এটাকে কমপ্লিমেন্ট বলবো তাই কমপ্লিমেন্ট রূপেও আমরা নাউন ফ্রেস পেলাম আর এরপর আসছি কমপ্লিমেন্ট টু এ প্রিপোজিশন হি ইজ উইথ মাই ফ্রেন্ডস এবারও বি ভার্বের পর যেহেতু বসছে সেই জন্য এটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো আর উইথ একটা প্রিপোজিশনের পর যেহেতু বসছে সেই জন্য এটাকে আমরা বলব কমপ্লিমেন্ট টু এ প্রিপোজিশন এখানে উইথ মাই এটা হচ্ছে কমপ্লিমেন্ট টু এ এই গেল তোমাদের নাউন ফ্রেজ এবার আসছি আমরা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফ্রেজে ফ্রেজের মূল কাজ যেটা নাউন বা প্রোনাউন সম্পর্কে নতুন কোনো তথ্য দেয় যখন বেশ কিছু শব্দ নাউন বা প্রোনাউন সম্পর্কে নতুন কোনো তথ্য দেবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা অর্থাৎ অ্যাডজেক্টিভ কাজ করে অর্থাৎ নাউন বা দোষ গুণ প্রকাশ করে এবং শুরু হয় কোনো প্রিপোজিশন দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ভের সাথে আইনজী যোগ হয়ে বা পাস পার্টিসিপেল কথার অর্থ হচ্ছে ভার্ভের থার্ড ফর্ম দিয়ে দিয়ে এটা শুরু হয় চলো আমরা এক্সাম্পলগুলো দেখি এক্সাম্পলটা দেখো যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লসটা শুরু হচ্ছে বলছি অ্যাডজিকটিভ ফ্রেসটা শুরু হচ্ছে প্রিপোজিশন দিয়ে অফ দিয়ে দেখো শি ওয়াজ আ লেডি অফ গ্রেট ওয়েলথ তো এখানটায় লেডিটা হচ্ছে একটা নাউন এই এই নাউনকে কোয়ালিফাই করছে এই নাউনের দোষগুণ প্রকাশ করছে এই হাইলাইটেড ওয়ার্ডগুলো যদি বলতাম শি ওয়াজ এ ওয়েলদি লেডি সে একজন সম্পদশালী মহিলা তো এই ওয়েলদিটা অ্যাডজিকটিভ কিন্তু এই ওয়েলদির পরিবর্তে আমরা ব্যবহার করলাম কি অফ গ্রেট ওয়েলথ শি ওয়াজ আ লেডি অফ গ্রেট ওয়েলথ অর্থাৎ সে একজন সম্পদশালী মহিলা একই অর্থ কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভের ব্যবহার না করে বেশ কিছু শব্দ ব্যবহার করলাম তো এটা হয়ে গেল তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটা শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে তো তোমাদের যেটা মনে রাখার কথা যে বেশ কিছু শব্দ যখন কোনো নাউন সম্পর্কে দোষগুণ প্রকাশ করবে নতুন কোনো তথ্য দেবে তখন সেই শব্দগুচ্ছকে তোমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবে এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভারতের সাথে আইনজীবী যোগ হয়ে যে ফ্রেজটা শুরু হবে সেটাও তোমাদের এই অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যেই থাকবে হি বিলংস টু এ ট্রাইব লিভিং ইন হিলস সে এমন একটি উপজাতির অন্তর্ভুক্ত সে একটি উপজাতির অন্তর্ভুক্ত পাহাড়ে যারা বসবাস করে এই যে লিভিং ইন দ্য হিলস পাহাড়ে বসবাস করে তো এক কথায় আমরা বলতে পারি হি বিলংস টু এ হিল ট্রাইব তো হিলটা এখানে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হতো কিন্তু সেটা না করে একটা অ্যাডজেক্টিভ না দিয়ে বেশ কিছু শব্দ এই ট্রাইব সম্পর্কে বলে দিয়েছে এই ট্রাইবটা কি এই উপজাতিরা কি করে পাহাড়ে বসবাস করে তো এই যে লিভিং ইন দ্য হিলস এই পুরোটাই ট্রাইব সম্পর্কে নতুন কোনো তথ্য দিচ্ছে যে ট্রাইবরা পাহাড়ে বসবাস করে অতএব এই পুরোটা তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটা পার্টিসিপেল দিয়ে শুরু হয়েছে প্রেজেন্ট পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের সাথে আইনজি তারপরটা দেখো পাস্ট পার্টিসিপেল ভার্বের থার্ড ফর্ম হাউস পাথরের তৈরি তো পাথরের তৈরি এখানে তিনটে শব্দ রয়েছে তারা একটা বাড়িতে বাস করে যেটা পাথরের তৈরি তো এই পাথরের তৈরি কি বাড়িটি বাড়িটি সম্পর্কে বলছে অতএব এই বিল্ট অফ স্টোন এই পুরোটা এই নাউন সম্পর্কে বলছে এটা হয়ে গেল তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু এক কথা যদি বলতাম স্টোন হাউস দে লিভ ইন এ স্টোন হাউস তো স্টোনটা সেখানে কিন্তু সেটা ফ্রেজ হতো না যেহেতু একটা শব্দ অনেকগুলো শব্দ হলে তখন সেটা ফ্রেজ অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন যাই হোক না কেন সেটা যদি একটা শব্দ হয় তবে তোমাদের নাউন অ্যাডজেক্টিভ যদি অনেকগুলো শব্দ হয় তখনই তার সাথে তুমি ফ্রেজ কথাটাকে যুক্ত করতে হবে এবার আমরা আসছি অ্যাডভার্ভ ফ্রেজে তো অ্যাডভার্ভ ফ্রেজের গঠন ইতিমধ্যেই বলে দিয়েছি তোমাদেরকে অ্যাডভার্বের মূল কাজ হচ্ছে ভাব সম্পর্কে কিছু বলা কিন্তু অ্যাডভার্ভের যদি ডিটেল জানো তবে দেখবে যে অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ সম্পর্কে নতুন কিছু বলে অ্যাডভার্ভ অন্য কোনো অ্যাডভার্ভ সম্পর্কে নতুন কিছু বলে তো অ্যাডভার্ভ ফ্রেস এটা অর্থাৎ অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডভার্বের মতন কাজ করে অর্থাৎ ভার্ভ এটাই সবচেয়ে বেশি মনে রাখবে ভার্ভ সম্পর্কে কিছু বলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের দোষগুণ প্রকাশ করে এটা হোয়েন হোয়েন হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম হোয়ার কোথায় অ্যাডভার্ব অফ প্লেস হাউ কীভাবে অ্যাডভার্ব অফ ম্যানার হোয়াই কেন অ্যাডভার্ব অফ রিজন হাউ হাউটা হাউ মাছ অ্যাডভার্ব অব কোয়ান্টিটি হাউ লং অ্যাডভার্ব অব ডিউরেশন হাউ অফেন কতবার অ্যাডভার্ব অব ফ্রিকুয়েন্সি এইগুলোর উত্তর পাওয়া যাবে মানে এই যে এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলো পাবে সেগুলোই হচ্ছে তোমাদের অ্যাডভার্ভ এবং সেই অ্যাডভার্বগুলো যদি একের বেশি শব্দ দিয়ে থাকে তবে সেগুলো অ্যাডভার্ভ ফ্রেস ফ্রেজ আর অ্যাডভার্বের মধ্যে পার্থক্য এটাই অ্যাডভার্ব হচ্ছে একটা শব্দ অ্যাডজেক্টিভ হচ্ছে একটা শব্দ নাউন হচ্ছে একটা শব্দ যদি অনেকগুলো শব্দ দিয়েই একই কাজ করে তবে সেগুলো হয়ে গেল ফ্রেজ চলো আমরা উদাহরণগুলো দেখি এক্সাম্পল দেখো হোয়েন অর্থাৎ কখন কখন দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবে আর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম শি ইজ রিডিং যদি বলি শি ইজ রিডিং নাও নাওটা তোমার হোয়েন দিয়ে প্রশ্ন করলে পাবে সে কখন পরে উত্তর হচ্ছে নাও তাহলে নাওটা তোমার অ্যাডভার্ব কিন্তু যদি একটা শব্দ না দিয়ে অনেকগুলো শব্দ থাকে সি ইজ রিডিং অ্যাট দিস মোমেন্ট তো এ অ্যাট দিস মোমেন্ট এটা যেহেতু একটা শব্দ নয় অনেকগুলো শব্দ তাই এটা ফ্রেজ এবং এটা নাও এর পরিবর্তে বসলো এবং এটা হচ্ছে টাইম এটা হয়ে তোমাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটাও কিন্তু তোমাদের অ্যাডভার্ভ এবং যদি অনেকগুলো শব্দ থাকে তবে সেটা অ্যাডভার্ব ফ্রেজ হি স্টুড অন দ্য স্পট যদি বলতাম হেয়ার দেখো হি স্টুড হেয়ার তবে হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ভ কিন্তু হেয়ার না বলে আমি বললাম হি স্টুড অন দিস স্পট সে এই জায়গাতেই দাঁড়িয়ে ছিল অর্থাৎ এখানে তিনটে শব্দ রয়েছে তাহলে এটাকে তো অ্যাডভার্ব বলতে পারবো না এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেস এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস হাউ কিভাবে কিভাবে দিয়ে প্রশ্ন করলে এটা এই উত্তরটা পেয়ে যাব দ্য থি ফ্লেড অ্যাট গ্রেট স্পিড অর্থাৎ চোরটি খুব দ্রুত পালিয়েছিল খুব দ্রুতর জায়গায় আমি ফাস্ট যদি ব্যবহার করতাম তবে হতো অ্যাডভার্ব কিন্তু এখানে দেখো তিনটে শব্দ ব্যবহার করেছি অতএব এটা অ্যাডভার্ব শুধু বললে হবে না এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব ফ্রেজ তো এটাকে বলবো কি ভাবে দৌড়েছিল সেই জন্য অ্যাডভার্ব অফ ম্যানার তোমাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না তো এখানটা হাউ দিয়ে যদি প্রশ্ন করি কিভাবে পালিয়েছিল অ্যাট গ্রেট স্পিড একটা শব্দ হলে অ্যাডভার্ব একের বেশি শব্দ হলে একই অর্থ প্রকাশ করার জন্য তবে সেটা অ্যাডভার্ব ফ্রেজ নেক্সট দেখো হোয়াই হোয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাবে হি কুড নট বাই ইট সে এটা কিনতে পারেনি ফর ওয়ান্ট অফ মানি টাকার অভাবে টাকার অভাবে এটা হোয়াই দিয়ে প্রশ্ন করলে এই উত্তরটা পেয়ে যাচ্ছ সে কেন কিনতে পারেনি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন ফর ওয়ান্ট অফ মানি তো এক্ষেত্রে তোমরা দেখলে যে অ্যাডভার্ভ যখন একাধিক শব্দের মাধ্যমে প্রকাশ পায় তখন তাকে অ্যাডভার্ভ ফ্রেজ বলে তো আমরা তিন রকম ফ্রেজ দেখলাম এবার ক্লজ নিয়ে একটু আলোচনা করছি ক্লজ হল বাক্যের অংশ একটা বড় বাক্য তার মধ্যে বিভিন্ন অংশ থাকে বিভিন্ন অংশ থাকলেও প্রতিটা অংশই একটা সম্পূর্ণ বাক্যের যে শর্ত সেগুলো পূরণ করে সেগুলোকেই বলে ক্লজ শব্দগুচ্ছতে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব ইত্যাদি থাকে না কিন্তু ক্লজে কিন্তু সেই ব্যাপারটা থাকে এখানে আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ক্লজ কত প্রকার হয় ক্লজ কাকে ক্লজের কোন ক্লজ কিরকম ইত্যাদি সম আমি ক্লজ চ্যাপ্টারে পড়াবো এখন শুধুমাত্র ক্লজের যে মূল শর্ত সেটা বলে দিচ্ছি আই নো দ্যাট হি ইল আমি জানি যে সে অসুস্থ এখানে খেয়াল করে দেখো এখানে দুটো বাক্যের অংশ রয়েছে একটা হচ্ছে আমি জানি আমি জানি এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট কর্তা এবং এখানে ভার যেটা জানা আমি জানি এটা একটা বাক্যের অংশ আমি জানি যে সে অসুস্থ এত বড় বাক্যের এটা একটা অংশ কিন্তু এখানে একটা সাবজেক্ট আছে একটা ভার আছে যে সে অসুস্থ দ্যাট হি ইজ ইল এখানে হি দেখো সাবজেক্ট এবং ইস্ট হচ্ছে মূল ভার্ব অর্থাৎ দ্যাট হি ইজ ইল এটা একটা বাক্যের অংশ কিন্তু এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে এটা একটা বাক্যের অংশ আইনো এখানেও একটা সাবজেক্ট আছে একটা ভার্ব রয়েছে অর্থাৎ এটা একটা বাক্যাংশ এটা একটা ক্লজ এটা একটা ক্লজ আর যদি আরেকটু ডিটেলে বলি তো এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ আর এটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ এটা নির্ভরশীল বাক্যাংশ আরেকটা এক্সাম্পল দেখো আই স দ্য ম্যান হু ওয়াজ হেয়ার আমি মানুষটিকে দেখেছিলাম যে এখানে ছিল আমি মানুষটিকে দেখেছিলাম আমি দেখেছিলাম আই সাবজেক্ট স মূলভার্ভ অর্থাৎ আই স দ্য ম্যান একটা কমপ্লিট তোমার বাক্যের শর্তকে পূরণ করছে অর্থাৎ এটা একটা বাক্যাংশ ক্লজ আবার হু ওয়াজ হেয়ার যে ছিল এখানে এখানে হুটা সাবজেক্ট রূপে রয়েছে ওয়াজটা হচ্ছে মূলভার্ভ তো হু ওয়াজ হেয়ার এটাও একটা সম্পূর্ণ বাক্যের শর্তকে পূরণ করছে অতএব এটা একটা বাক্যের অংশ এটা একটা বাক্যের অংশ পুরোটা একটা বাক্য একটা কমপ্লেক্স সেন্টেন্স এর এই দুটো অংশ এখানে এটা প্রিন্সিপাল ক্লজ বলবে এটাকে বলবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ আরেকটা দেখো অ্যাজ হি ইজ পুয়ার হি ক্যান নট বাই ইট যেহেতু সে গরিব ছিল যেহেতু সে গরিব সেই জন্য সে এটা কিনতে পারে না তো এখানেও খেয়াল করে দেখো অ্যাজ হি ইজ পোয়ার এখানে হিটা হচ্ছে সাবজেক্ট ইজটা হচ্ছে তোমার মেইন ভার্ভ তো অ্যাজ হি ইজ পুয়ার এখানে তোমার সাবজেক্ট ভার পেয়ে গেলে অর্থাৎ একটা পূর্ণ বাক্য গঠনের জন্য তোমার যেটা দরকার যেমন ধরো আই রাইট আমি লিখি তা আইটা হচ্ছে সাবজেক্ট এবং রাইটটা হচ্ছে লেখা তোমার বাক্য কমপ্লিট অর্থাৎ তোমার সাবজেক্ট এবং ভার আছে তো এই ক্লজে কিন্তু তুমি সেই শর্তটা সম্পূর্ণ পেয়ে যাবে যেটা তুমি ফ্রেজে পাবে না হি ক্যান নট বাই ইট সে এটা কিনতে পারে না হিটা হচ্ছে সাবজেক্ট ক্যান নট বাই ক্যান নট হচ্ছে মডেল লকজেলারি এবং বাইটা হচ্ছে মূল ভার অর্থাৎ এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ তো সাবঅর্ডিনেট হোক আর যাই হোক এটাও একটা ক্লজ এটাও একটা ক্লজ দুটোতেই সাবজেক্ট আছে দুটোতেই ভাব আছে আই রাইট অ্যান্ড ইউ রিড আমি লিখি এবং তুমি পড়ো এখানে খেয়াল করে দেখো আই হচ্ছে সাবজেক্ট রাইট হচ্ছে ভাব ইউ হচ্ছে সাবজেক্ট রিড হচ্ছে ভার অর্থাৎ সাবজেক্ট ভাব সাবজেক্ট ভাব দুটোই মূল ভার এবং দুটোই সাবজেক্ট রয়েছে এবং এটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট ক্লজ এবং এটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ একে এই পুরো কম্পাউন্ড সেন্টেন্সটার মধ্যে এখানে একটা ক্লজ আছে এখানে একটা ক্লজ আছে তা তোমরা ক্লজের ব্যাপারে ডিটেলে জেনে গেলে যে ক্লজ হচ্ছে বাক্যের একটা বড় বাক্যের অংশ কিন্তু সেখানটায় একটা সাবজেক্ট একটা মূল ভার্ভ প্রিন্সিপাল ভার্ভ বা ফাইনাইট ভাব বলতে যা বোঝায় সেটা থাকবে তবেই সেটা বাক্যের অংশ হ্যাঁ আর শব্দগুচ্ছে কিন্তু সেরকম কিছু থাকবে না বেশ কিছু শব্দ হয় নাউন রূপে কাজ করবে নয় অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে নয় অ্যাডভার্ব রূপে কাজ করবে তো সেগুলোকেই বলে ফ্রেজ আর যখন বাক্যের অংশে সাবজেক্ট এবং ভার্ব থাকবে তখন তাকে বলবে ক্লজ তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি তোমরা চেষ্টা করবে ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখতে তোমরা অনেকটাই জানো হয়তো শেষ পর্যন্ত দেখলে নতুন কিছুও জানতে পারো বা পুরনো কিছুও তোমাদের নতুন করে জানা হয়ে যায় তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সকলে ভালো থেকো বাই